বাংলাদেশে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুর্মিটোলা হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশে আনুষ্ঠানিকভাবে করোনা টিকাদান কার্যক্রম শুরু হলো। আরো দেখুন রিপোর্টে। বাংলাদেশে করোনা টিকা কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে কুর্মিটোলা হাসপাতালে পাঁচজনকে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার আগে দেশের প্রথম টিকা গ্রহণকারী নার্স রুনু বেরোনিকা কস্তাকাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুনু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এরপর একে একে আরো চারজন টিকা নেন। কোভিড-19 টিকা নিয়ে সকল জল্পনা কল্পনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সঞ্চালনা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন। এদিন রুনু ছাড়া টিকা নিয়েছেন চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। বাংলাদেশে টিকার প্রথম ডোজ সবার আগে নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। এদিন আরও 24 জনকে টিকা দেওয়া হয়। ভিডিও কনফারেন্সে প্রথম 5 জনের উপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকার 5টি হাসপাতালের 400 থেকে 500 জনকে টিকা দেওয়া হবে। সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী 7ই ফেব্রুয়ারি। প্রথম যারা টিকা পাবেন তাদের মধ্যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়াও পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।